Hey, hello guys, welcome to my channel and guys, free fire notun aro ekta video chole aslam tomader jonno. So guys, finally amra OB29 update ta complete kore felam ar jeitu free fire OB29 update ta ekta boro shoro update chhe jonno kintu er size ta ektu boro amader MB kharoch hoyeche 436 tomader device er prokar bhete kintu ei MB ta poriborton hoye jete pare mone koro er theke beshi MB o lagte pare abar er theke kom MB o lagte pare tobe ei update ta kintu release kora hoyeche bangladesh shomoy bela 11:30 minute theke tarpor theke shokolei download korte parteche update dite parteche tumra jara ekhono porjonto update dao nai tara ekhoni play store চলে যাও এবং আপডেট দিয়ে নাও তোমরা চাইলে পরবর্তীতেও আপডেট দিতে পারবা বাট এখন যদি তুমি আপডেট দিতে দিয়ে রাখতে পারো তাহলে কিন্তু সন্ধ্যাবেলায় তোমার গেমে ঢুকতে সুবিধা হবে এবং সবার আগে তুমি ঢুকতে পারবা এবং গেমটা চেক করে দেখতে পারবা ওকে গাইস ক্লিয়ার হয়ে গেল এছালো গাইস এই যে দুটো ক্যারেক্টার তোমরা দেখতে পাচ্ছো দিমিত্রি ভেগাস এবং থিবা ক্যারেক্টার এর মধ্যে নিজে নিজেকে রিভাইভ করবে কোন ক্যারেক্টারটা এই এই নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করছো সো এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব এছালো গাইস তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো লগইন স্ক্রিন আমি তোমাদেরকে কিন্তু সবার আগে লগইন স্ক্রিনটা দেখিয়ে দিয়েছিলাম যে এই রকমই হবে লগইন স্ক্রিন তো এই লগইন স্ক্রিনে দেখতে পাচ্ছো কয়েকটা বান্ডেল মোট 4টা বান্ডেল দেওয়া আছে সো এইরকমই কিন্তু হবে এই যে বান্ডেলগুলো তোমরা দেখতে পাচ্ছো এইরকমই কিন্তু হবে আমাদের পরবর্তী 4টা বান্ডেল এখানে গাইস ফ্রি ফায়ার 4th অ্যানিভার্সারি উপলক্ষে বেস করে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছো এই বান্ডেলটা কিন্তু সবথেকে সেরা লেভেলের একটা বান্ডেল এবং এই বান্ডেলের ফিমেল ভার্সনটা তোমরা পিছনে দেখতে পাচ্ছো এইটা কিন্তু ফিমেল ভার্সন আর পাশে যে দুইটা দেখতে পাচ্ছো এই দুইটা কিন্তু এর পরবর্তীতেই চলে আসবে মানে 4th অ্যানিভার্সারির আগে পরে কিন্তু এই 4টা বান্ডেল আমাদের বাংলাদেশ হবে এমন কি ইন্ডিয়ান হবে দেখতে পারবা বলতে গেলে পরবর্তী টোকেন টাওয়ার ইভেন্টে তোমরা দেখতে পারো এই যে একটা বান্ডেল দেখতে পাচ্ছো লাল টাইপের এবং বডি খোলা এই বান্ডেলটা কিন্তু পরবর্তী টোকেন টাওয়ার ইভেন্টে দেখার প্রবল সম্ভাবনা রয়েছে বাট এটা 100% কনফার্ম নয় টোকেন টাওয়ার ইভেন্টে না দিয়ে অন্য কোনো একটা ইভেন্টে দিয়ে দিতে পারে যেমন ফ্যাডেডুইল বা অন্য কোনো একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে আমাদের বাংলাদেশ হবে এই বান্ডেলটা দিয়ে দিতে পারে এবং ফিমেল ভার্সন বা এই যে তিনটা বান্ডেল তোমরা দেখতে পাচ্ছো এইগুলো অন্যান্য ইভেন্টে OB29 আপডেটের পরেই তোমরা দেখতে পারবে মানে আর এক দুই সপ্তাহের মধ্যে এই বান্ডেলগুলো আমাদের বাংলাদেশ হবে দেখতে পাবো তো গাইস এবারে তোমাদেরকে ক্যারেক্টারের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই তোমরা অনেকে এই থিবা ক্যারেক্টারটা দেখে বলতেছো ভাই এই যে থিবা ক্যারেক্টারটা আসতে আছে এইটা নিজের রিভাইভ নিজে করবে কিনা এমন একটা ক্যারেক্টার আসতে আছে যে নিজের রিভাইভ নিজে করে দিবে তো আসলে এইটা ওইটা হতে যাচ্ছে কিনা মানে ওই ক্যারেক্টারটা হতে যাচ্ছে কিনা তো দেখো গাইস আমি কালকে কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম দিমিত্রি ভেগাস এবং থিবা ক্যারেক্টারের অ্যাবিলিটি কি হতে যাচ্ছে তোমরা যদি না দেখে থাকো 3 নম্বর ভিডিওটা দেখে আসো আমার চ্যানেলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে এর অ্যাবিলিটি কি হতে চলেছে তো কালকে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে এইটা কিন্তু যখন তুমি তোমার হেলথ কমে যাবে তখন এর অ্যাবিলিটি ইউজ করলে তোমার 10 হেলথ বৃদ্ধি পাবে যখন 1 লেভেল থাকবে এবং তোমার টিমমেটের দৌড়ের গতি কিন্তু বেড়ে যাবে তবে এমন হইতে পারে এটা কিন্তু ভাই 100% কনফার্ম একটা নিউজ যে 10 হেলথ বেড়ে যাবে তবে গাইস এমন হইতে পারে যে তুমি ডাউন হওয়ার সাথে সাথে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করলে তুমি রিভাইভ হয়ে যাবা আর রিভাইভ হওয়ার পরে তোমার যদি হেলথ কম থাকে তাহলে কিন্তু 10 হেলথ সাথে সাথে বাড়িয়ে দেবে এমনটা হইতে পারে বাট এটা কিন্তু 100% কনফার্ম না যে এইটাই রিভাইভ করার সেই ক্যারেক্টার হতে যাচ্ছে ওকে গাইস এছাড়াও গাইস এই যে দিমিত্রি ভেগাস ক্যারেক্টারটা দেখতে পাচ্ছো এই ক্যারেক্টারও কিন্তু চলে আসবে এটা কিন্তু ডিজে অলকের মতো চারপাশে 3.5 মিটার জুড়ে একটা অ্যানিমেশন হবে ঠিক ওইভাবে আমি তোমাদেরকে কালকের ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম সো যদি না দেখে থাকো সেই ভিডিওটা তাহলে অবশ্যই দেখে নিও তাহলে বুঝতে পারবে যে এই দুইটা ক্যারেক্টারের অ্যাবিলিটি কী হতে চলেছে সবার আগে কিন্তু এই দুইটা ক্যারেক্টারের অ্যাবিলিটি আমি তোমাদেরকে গতকালকে জানিয়ে দিয়েছিলাম ওকে গাইস ক্লিয়ার হয়ে গেলো আর এই দুইটা ক্যারেক্টার কিন্তু পরবর্তীতে মনে করো এখান থেকে 1-2 সপ্তাহের মধ্যে আমাদের বাংলাদেশ হবে এমনকি ইন্ডিয়ান হবে পরবর্তী 2-3টা টপ আপ ইভেন্টের মধ্যে চলে আসবে আর এই ক্যারেক্টারটা নিতে হলে তোমাদের 100 ডায়মন্ড করে টপ আপ করতে হবে এবং বান্ডেলটা নিতে হলে 500 ডায়মন্ড অবশ্যই তোমাদের টপ আপ করতে হবে তবে এমন না যে দুইটাই একই টপ আপ ইভেন্টের মাধ্যমে চলে আসবে দুইটা মনে করো একটা এই সপ্তাহে টপ আপ ইভেন্টটা দিলো একটা 2-3 সপ্তাহ পরে গিয়ে আরেকটা টপ আপ ইভেন্টে দিলো এইরকম হতে পারে ওকে গাইস ক্লিয়ার হয়ে গেলো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে গাইস তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে মানে আজ রাত 12টার পরে কিন্তু নতুন একটা ইভলিউশন গান স্ক্রিন আসতে যাচ্ছে আমাদের বাংলাদেশ হবে সো এটা কিন্তু 100% কনফার্ম একটা নিউজ সো কোন গান স্ক্রিনটা আসতে যাচ্ছে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম না রাতের ভিডিও মানে সন্ধ্যার ভিডিও সন্ধ্যা 7টায় যে ভিডিওটা আপলোড করি ওই ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো কোন ইভলিউশন গানটা আসলে আসতে যাচ্ছে এবং কোন ইভেন্টের মাধ্যমে আসবে নতুন ফ্যাডেডুইল আসতে যাচ্ছে কালকে এই সমস্ত কিন্তু পুরো ডিটেলসে সেই ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেবো ওকে গাইস ক্লিয়ার হয়ে গেলো তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ